স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হলো এমডি ইকবালের আলোচিত ছবি। যদিও আলোচনাটা তিনি তৈরি করেন, আলোচনাকে কেন্দ্র করে সমালোচনার জন্ম তিনি দেন, সেই সিনেমা ডেড বডি এবার স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হলো। দর্শক পাচ্ছে না তাই হল থেকে সপ্তাহ পেরোনোর আগেই নামিয়ে দেওয়ার ঘটনা এমডি ইকবালের জন্য বেশ অস্বস্তিকর। সিঙ্গেল স্ক্রিনের পর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এই ঘটনা ঘটিয়েছে। ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ডেড বডি, শেষমেশ মুক্তি পায়নি ঈদে। ঈদে মুক্তির কথা চিন্তা করে প্রচারণা এবং পোস্টার, গান, রিলিজ সবই শুরু হয়েছিল। শেষ পর্যন্ত গত 3রা মে শুক্রবার সিনেমাটি মুক্তি পায়। মুক্তি পেলেও সেভাবে দর্শক টানতে পারেনি, ফলে স্টার সিনেপ্লেক্স থেকে রবিবারের পর আর কোনো শো না রেখে ছবিটি নামিয়ে দেওয়া হয়েছে। সিনেমার মুক্তি সামনে রেখে জমজমাট প্রচার চালিয়েছিলেন পরিচালক ইকবাল। ইকবাল জানিয়েছেন, ভৌতিক গল্পে ছবিটি বানিয়েছি, হরর অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে, এতে শিল্পীরা দারুণ অভিনয় করেছে, ছবির গানগুলো নিয়েও বেশ সাড়া পাচ্ছি, তবে এর VFX দর্শককে মুগ্ধ করবে বলে আমি প্রত্যাশা করি। কিন্তু ছবিটিকে দর্শক কোনোভাবেই গ্রহণ করেননি, ফলে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হলো বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার। বলেছেন, আমরা সনি স্কোয়ারে দুটো শো রেখেছিলাম কিন্তু কোনোভাবেই দর্শক ছবিটি গ্রহণ করেনি, তাই আমরা 3 দিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছে। ছবি নামিয়ে দেওয়ার অন্যতম কারণ হিসেবেও দেখা হচ্ছে ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন ওমর সানি, যার গ্রহণযোগ্যতা বর্তমানে শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক। এর সাথে জিয়াউর রোশন, শ্যামল মৌলা, ভারতীয় মডেল অন্বেষা রায় অভিনয় করেছেন। কারোরই বড় পর্দায় দর্শক জনপ্রিয়তা নেই, ব্যর্থ হওয়ার মূল কারণ সেটি। পাশাপাশি এর VFX সহ নানা বিষয়ে কথার সাথে কাজে মিল না পাওয়ায় দর্শকরা প্রত্যাখ্যান করেছেন। আর প্রত্যাখ্যান করার পর এবার এমডি ইকবাল কী বলবেন সেটি শোনার অপেক্ষায় নিশ্চয় রয়েছেন দর্শকরা।